যে আপনারা মুখ্যমন্ত্রীকে আমি হাজার করে বলবো যে আপনি দয়া দয়া করে করে আপনি বিষয়টা একটু দেখুন নাম্বারসগুলো ঠিক বলছেন না কেএমসিতে এক সময় দেখছি এতগুলো দেহ সৎকার করা হয়েছে আর আপনি নবান্ন থেকে বলছেন যে এই পাঁচজন মারা গেছে আর কেএমসি সেখানে দেখাচ্ছে ষোলো জন মারা গেছে কি বলছেন আপনি এখন বলছেন আমি কে কে বিশ্বাস করব না যদি রাতের অন্ধকারে ওই ভাঙরে দাঁড়ি দাঁড়িয়ে কাদের সৎকার করা হচ্ছে চুপচাপ কাদের সৎকার করা হচ্ছে সেগুলো একটু জবাব দেবেন রাতের অন্ধকারে পুলিশ নিয়ে গিয়ে ভিডিও আমরা দেখেছি পুলিশ নিয়ে গিয়ে রাতের অন্ধকারে কবর দিচ্ছে তার ফ্যামিলি পর্যন্ত নেই সেখানে ফ্যামিলিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং কাউকে কোনো কিছু জানানো হচ্ছে না তাহলে আপনারা ভাবুন যে কি ধরনের অরাজকতা এই পশ্চিমবঙ্গে চলছে আপনাকে দয়া করে বলতে চাই আপনার কিসের লাভ আছে আপনি যদি সত্যিকারের বলেন যদি বলেন যে এতগুলো মানুষ করোনাতে আক্রান্ত হয়েছে কি হয়ে যাবে আপনার আপনার ভোট চলে যাবে আপনার ভোট ব্যাংক নষ্ট হয়ে যাবে কিচ্ছু হবে না মানবিকতার ওপর নির্ভর করে ভোট ব্যাংক এইভাবে ভোট ব্যাংক কিছুতেই বাড়াতে বা কমাতে আপনারা পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্বের অন্যান্য দেশগুলোকে সাহায্য করছে রাজ্যের প্রত্যেকটা রাজ্যকে চব্বিশ ঘন্টা উনি বলেছেন যে আমি চব্বিশ ঘন্টা আপনি সাত দিনে চব্বিশ ঘন্টা আমার ফোন খোলা আছে আপনি ফোন করুন সবাই ফোন করুন তার মানে পশ্চিম পশ্চিমবাংলাটাকে ভারতবর্ষ থেকে আপনি বাইরে করে দিয়েছেন পশ্চিমবাংলাটা ভারতবর্ষে না মানে পশ্চিমবাংলাটা নিজের সিস্টেমে চলবে নিজের অ্যাপ থাকবে নিজের টাস্ক ফোর্স থাকবে আপনি ভারতবর্ষের সিস্টেমে চালাবেন না এই সময় সব কিছু ভুলে গিয়ে সবাইকে এক হতে হবে স্বরাষ্ট্রমন্ত্রক বারবার করে ওয়ার্নিং দিচ্ছে বারবার করে আপনাদেরকে সতর্ক করছে সেই জন্য আপনাদের সবাইকে বলবো যে মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রীকে হাজোর করে বলবো যে আপনি এই বিষয়টা আটকাবেন না বিষয়টা লুকোবেন না আপনারা আমরা সবাই মিলে এখানে কাজ করতে পারি যেখানে যেখানে জায়গায় কোনো ধর্ম টর্ম নির্বিশেষে বলছি যেখানে দেখবেন যে একসাথে হয়েছে সেখানে মানে আমি সেইখানে আক্রমণ করলে অ্যাটাক করলে আমার ভোট ব্যাংক কমে যাবে এটা করবেন না জানেন না আপনি ওই ওই বিশেষ ধর্মকেও আপনি কিন্তু একটা অশিক্ষার দিকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন